ক্লাস 9 ভৌত বিজ্ঞান প্রথম অধ্যায়ের সমস্ত প্রশ্নের উত্তর হয়ে গেছে, ওইগুলো তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলো হয়ে গেছে তারপর থেকে করব। এক দুই তিন চার হয়ে গেছে, এবার তারপরের প্রশ্নের উত্তরগুলো করব। এক নম্বর, স্মরণ কি ধরনের রাশি? তাহলে আজকের দ্বিতীয় অধ্যায়ের পাঁচের প্রথম প্রশ্ন হচ্ছে স্মরণ কি ধরনের রাশি, এটা লিখব ভেক্টর রাশি। ভেক্টর রাশি, ঠিক আছে, স্মরণ কী রাশি? ভেক্টর রাশি। নেক্সট প্রশ্ন দুই নম্বর, এসআই পদ্ধতিতে বেগের এককটি কি? লিখব মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড বা এম পার এস এটা লিখলেও হবে। এবার নেক্সট প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে ত্বরণের এককটি লেখো। লিখব সেমি পার সেকেন্ড সেকেন্ড স্কোয়ার বা সিএম সেকেন্ড স্কোয়ার। নেক্সট প্রশ্নটা দেখব, বেগ স্কেলার না ভেক্টর রাশি? লিখব বেগ ভেক্টর রাশি। বেগ ভেক্টর রাশি। নেক্সট প্রশ্নটা দেখে নেব কী আছে। কখন স্মরণের মান অতিক্রান্ত দূরত্বের সমান হয়? অ্যান্সারটা হবে, বস্তুকণা একটি নির্দিষ্ট অভিমুখে গতিশীল হলে স্মরণের মান অতিক্রান্ত দূরত্বের সমান, ঠিক আছে। এবার নেক্সট প্রশ্নটা দেখে নেব কী আছে। নেক্সট প্রশ্ন ছয় নম্বর, একটি কণা আর ব্যাসার্ধের বৃত্তের পরিধি বরাবর অর্ধেক দূরত্ব অতিক্রম করলে কণাটির স্মরণ হবে টু আর। টু আর। নেক্সট, কোন ভৌত রাশির একক এম বাই পার সেকেন্ড স্কোয়ার? এটা হবে ত্বরণ বা মন্দন। যে কোনো একটা লিখলেই হবে। নেক্সট, ত্বরণের মাত্রা লেখো। ত্বরণের মাত্রা
LT/1. Next. এটা 1 হবে না এটা 2 হবে ঠিক আছে নেক্সট 9 নম্বর প্রশ্ন দ্রুতি কি রাশি লিখব দ্রুতি স্কেলার রাশি স্কেলার রাশি নেক্সট বেগের মাত্রা কত লিখব LT/1 11 নম্বর বেগের সংজ্ঞা দাও লিখব সময়ের সাপেক্ষে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থার পরিবর্তনের হারকে বেগ বলে নেক্সট প্রশ্ন নেক্সট বস্তুর গতি কয় প্রকার কী কী বস্তুর গতি কয় প্রকার বস্তুর গতি দুই প্রকার লিখব বস্তুর গতি দুই প্রকার এক নম্বর চলন গতি দুই নম্বর আবর্তন গতি নেক্সট প্রশ্ন ঘূর্ণন ও বৃত্তীয় গতি কি অভিন্ন অ্যান্সার না কারণ ঘূর্ণন গতি ত্রিমাত্রিক এবং বৃত্তীয় গতি দ্বিমাত্রিক নেক্সট প্রশ্নটা দেখে নেব নেক্সট প্রশ্ন বেগ ও ত্বরণের অভিমুখ কি বিপরীত হওয়া সম্ভব অ্যান্সার গতিশীল সাইকেলে বেগ প্রয়োগ করলে মন্দন সৃষ্টি হয় যেহেতু মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলে তাই এক্ষেত্রে বেগ ও ত্বরণের অভিমুখ বিপরীত হয় নেক্সট প্রশ্নটা দেখে নিব নেক্সট প্রশ্ন কোনো গতিশীল বস্তুর গড় দ্রুতি কি কখনো শূন্য হতে পারে অ্যান্সারটা দেখে নাও যদি কোনো বস্তু বিভিন্ন দ্রুতি নিয়ে কোনো নির্দিষ্ট স্থান থেকে চলতে শুরু করে এবং পুনরায় সেই স্থানে ফিরে আসে তবে বস্তুটির প্রাথমিক ও অন্তিম অবস্থান একই হওয়ায় তার স্মরণ শূন্য হয় ঠিক আছে আজকে এ পর্যন্তই আমার ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সহজেই তোমার কাছে পৌঁছে যাবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না সকালে বললো